শুনছেন গল্প স্বল্প শুধুমাত্র 100.1 FM গোল্ডে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি তার জীবনে শিক্ষকতা করেছেন সরকারি চাকরি। 1921 সালে প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা গল্প রচনার মাধ্যমে তার সাহিত্য জীবনের সূচনা হয়। তার লেখা উপন্যাসগুলির মধ্যে চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনী সংকেত প্রভৃতি বিখ্যাত। এছাড়াও তিনি লিখেছেন প্রচুর ভ্রমণ কাহিনী, ছোট গল্প এবং প্রবন্ধ। কোনোদিন ভারতের বাইরে না গিয়েও তার লেখাগুলিতে যে বিশ্ব প্রকৃতির বর্ণনা দেখা যায় তা আমাদের অবাক করে। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। আজ গল্পস্বল্পে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প খোলা দরজার ইতিহাস। গল্প পাঠে সুদীপ্ত ঘোষ, সোমক, রিয়া, ইন্দ্রাণী ও সুদীপ্ত রায়। গল্পে বর্ণিত অলৌকিক ঘটনা সম্পূর্ণভাবে লেখকের মস্তিষ্ক প্রসূত এবং গল্পে রোমাঞ্চ সৃষ্টির জন্য ব্যবহৃত। বাস্তবের সাথে এর মিল সম্পূর্ণ কাকতালীয়। FM রেইনবো কোনোভাবেই এটি সমর্থন করে না। শুরু হচ্ছে খোলা দরজার ইতিহাস। সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড় গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলছে। মুকুজ্জে বাড়ির বৈঠকখানায় আমাদের নৈশ আড্ডা বসেছে। না, ওসব কিছু না, শুধু চা। আর আছে গরম মুড়ি, কচি শশা, নারকেল কুচি। সন্তোষদা আজ কলকাতা থেকে দুদিন এসেছেন, পরলোক তত্ত্বের আলোচনা করেন, এ সম্বন্ধে প্রবন্ধও লিখেছেন, নামও আছে। সন্তোষবাবু এই গ্রামের জামাই, মাঝে মাঝে আসেন, কারণ শ্বশুরবাড়ির সম্পত্তির তিনি উত্তরাধিকারী। মাসে এক দুবার আসেন। আমাদের গ্রামের নতুন কলেজের নতুন মাস্টার মশাইরা একটা মেস করেছেন, 5-6টি উচ্চশিক্ষিত যুবক মাস্টার। মেস থেকে মুকুজ্জে বাড়িতে রোজ সন্ধ্যায় আড্ডা দিতে আসেন। আমিও এ দলের একজন বটে, তবে আমি মেসে থাকি না, এ গ্রামেই আমাদের পৈতৃক ভিটা। রামবাবু দর্শন ও ন্যায়ের অধ্যাপক, তিনি বললেন, আপনি প্রমাণ করতে পারেন বড়লোক আছে? না। তবে দেখুন, প্রমাণের ব্যাপার তো এ নয়, তবে আমি আপনাকে অনেক ঘটনা বলতে পারি। বলুন দেখি, কি ঘটনা? তার চেয়ে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, করি। কি করে জানলেন বড়লোকের ব্যাপার? দেখুন, আপনি যদি চান তাহলে অনেক দরজাই খুলে যেতে পারে। ওসব বড় অস্পষ্ট কথা। এর চেয়ে বড় সত্যি কথা খুব কম মহাপুরুষের মুখ দিয়েই বেরিয়েছে। প্রমাণ করা অত সহজ নয়, তবে একাধটা ঘটনার কথা আমি বলতে পারি। শুনুন, তার চেয়েও ভালো হয় যদি রেখাকে নিয়ে এসে একদিন আপনাদের সামনে প্রেত নামিয়ে দেখিয়ে দেওয়া যেত। কে রেখা? হ্যাঁ, রেখা চক্রবর্তী, একজন বড় মিডিয়াম আমাদের সাইকিক সোসাইটির। তার এই শক্তির জন্যে সোসাইটি তার মা দুই ভাইকে পুষছে। তাই রেখা চক্রবর্তীর বয়স কত? এই ধরুন বছর 17-18 হবে। আশ্চর্য শক্তি ওর। অনেক অবিশ্বাসী নাস্তিক লোক রেখাকে দেখবার পর আমাদের সোসাইটির মেম্বার হয়েছে, কিন্তু এবার আমরা ওকে ছেড়ে দিচ্ছি। কেন? খোলা দরজা পেয়ে পরলোক থেকে বড্ড অবাঞ্ছিত খারাপ লোকজন এসে ঢুকে পড়ে। কোথায় ঢুকে পড়ে? মিডিয়ামের দেহে। রেখার শরীরটা হলো তো একটা খোল, খোলের মধ্যে ঢুকে পড়ে পরলোকবাসী বহু দুষ্ট আত্মা। ওর দেহটাকে নিয়ে তারা সবাই ছিনিমিনি খেলতে শুরু করে দেয়। অদ্ভুত ফেয়ারি টেইল। মশাই শিক্ষিত পণ্ডিত লোক, প্রত্যক্ষ তো একটা প্রমাণ। আপনাদের আপনাদের ন্যায়শাস্ত্রে কি বলে? হ্যাঁ, আপ্ত অনুমানের চেয়ে প্রত্যক্ষ বড় প্রমাণ বই কি? এক কাজ করুন, চলুন আমার সঙ্গে 67 নন্দনবাগান স্ট্রিট। রেখা আর তার মা ভাইরা ছোট্ট একটা ঘরে ওই ঠিকানায় থাকে। বড্ড গরিব ওরা, কিন্তু সাইকিক সোসাইটি খেতে পড়তে দিচ্ছে বলে একটা মেয়ে তার সব কিছু বিসর্জন তো আর দিতে পারে না। তার নিজের দেহটা আর তার দখলে থাকছে না, অপরে দখল নিয়ে নিচ্ছে। তার মানে? এর মানে তো খুব সহজ, রেখাকে তার দেহ থেকে তাড়িয়ে দিয়ে অন্য দুষ্ট আত্মা এসে সেখানে জুড়ে বসেছে। এই জন্যই তো লোকে আপনাদের কথা বিশ্বাস করে না। আচ্ছা, যাই হোক, বলে যান শুনি।
না না, আপনাদের আপনাদের আমি নিয়ে যাব নন্দন বাগানে, বললে তো বিশ্বাস করবেন না আপনারা। সে তো ভালোই, তবু আগে বলুন কি কি হয়। হবে আর কি, সেদিন রেখার মা বসে আছে, রেখা গিয়ে বললে, দিদি আমার শ্রাদ্ধটা পর্যন্ত তোমরা করলে না, আমার জন্য গয়ায় গিয়ে পিণ্ডদান করো, তোমাদের ভালো হবে। কে তুমি? আমি পারুল, হেমনগরের পারুল। তুই তো অনেকদিন মরে গিয়েছিস পারুল। গিয়েছি তাই কি, রোজ তোমাদের বাড়িতে আসি, হেমনগরে যাই, সোদপুরে বড়দির শ্বশুর বাড়ি যাই, মনের গতিতে যাতায়াত আমাদের, কোনো কষ্ট নেই, কিন্তু ওপরে উঠতে পারি না, পৃথিবী যেন টেনে রেখেছে, পিণ্ডদান করলে পৃথিবীর বন্ধন কাটিয়ে চলে যাব। আমি চলি দিদি, একটা হিন্দুস্তানি মেয়ে রেখার দেহে ঢুকবে বলে ঘুরঘুর করছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কে সে? বস্তিতে আসতো, চরিত্র ভালো ছিল না, আত্মহত্যা করেছিল কি জন্যে, এখন কষ্ট পাচ্ছে। দাঁড়ান মশাই দাঁড়ান, একটা মস্ত বড় ফাঁক রয়ে গেল, চরিত্র ভালো ছিল না এই কথার মানে কি? কোন স্ট্যান্ডার্ডে পরলোকে চরিত্রের সুকু নির্ধারিত হয়ে থাকে, এটার উত্তর চাই। নিজের মনই পরলোকে নিজের বিচারক হয়, কেউ বাইরে থেকে কিছু করে না, ইচ্ছেটাই হলো চাবিকাঠি, পরলোকের একটা মস্ত বড় সত্য। কিন্তু কিন্তু এসব তত্ত্ব কথা থাক, গল্পটা বলি। রেখার মধ্যে মাঝে মাঝেই দুষ্ট আত্মারা ঢুকে পড়ে, তারা হিন্দিতে, ওড়িয়াতে, বাংলাতে গাল দেয়, কারণ সব জাতির আত্মা তার মধ্যে আছে। সেদিন কি হয়েছে, এক ফিরিঙ্গি মেয়ে ওর দেহ অনেকক্ষণ ধরে অধিকার করে রাখলে, তার বাড়ি ছিল নাকি পার্ক সার্কাসে। রেখা কোনো কালে ইংরেজি জানে না, অথচ গড়গড় করে সে ইংরেজি বলছে। তা আপনি নিজে শুনেছেন? নিশ্চয়ই, না শুনলে বলি, শুধু তাই নয়, অনর্গল ওড়িয়া বলতে শুনেছি রেখাকে। কিন্তু কিন্তু এসবের চেয়েও আশ্চর্য এবং খুব খারাপ হলো, পরলোক থেকে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মারা আসাতে। বেশ, তো তারা এসে কি করে? নানা রকম উপদ্রব করে, ওর দেহটাকে নিয়ে হয়তো ধুলোয় ফেলে, হয়তো রোদে কষ্ট দেয়। একবার একবার রেখাকে আগুনে পোড়াতে গিয়েছিল। আবার ভূবর লোকের নিম্ন শ্রেণীর প্রাণীর আবির্ভাব হয়, তাদের নাম জানি না, ইংরেজিতে যাদের বলে এলিমেন্টাল। এরা ভয়ানক হিংস্র এবং মানুষের ক্ষতি করার জন্যে সব সময় উন্মুখ থাকে, তবে এরা কিছু করতে পারে না। স্থূল জগতে এদের দেহ অদৃশ্য, পৃথিবীর কোনো পদার্থ এদের স্পর্শ করার ক্ষমতা নেই। বেশ, আজ খুবই গল্প হলো, আজ বৃষ্টির দিনে। আমার সঙ্গে যাবেন নন্দন বাগানে? যেতে পারি। আরে প্রত্যক্ষ করুন না, দোষ কি? না কিছু দোষ নেই, কাল চলুন, বাসে করে যাই একবার। এইভাবে শ্রীযুক্ত রামলাল চক্রবর্তী এম এ পিএইচডি দর্শনের অধ্যাপক তাঁর মরণের পথে অগ্রসর হয়েছিলেন। সংবাদপত্রে যেটা বেরিয়েছিল সেটা সর্বৈব মিথ্যা, ময়নাতদন্তে আদালতের বিবরণও কাল্পনিক। রেখা চক্রবর্তী খুব ভালো চরিত্রের মেয়ে। পূর্বোক্ত আড্ডার দিনের ঠিক নদিন পরে জন্মাষ্টমীর ছুটির সন্ধ্যাবেলায় রামবাবুকে নিয়ে আমরা কজন নন্দন বাগান স্ট্রিটে রেখাদের বাড়িতে গেলাম। রেখাদের বাড়িতে এদিন যা ঘটনা ঘটে গেল, প্রেততত্ত্ব চর্চার ইতিহাসে এরকম ঘটনা আর কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। রেখাদের বাড়িটার একটু বিবরণ দেওয়া যাক। একটা পাশের দরজা দিয়ে ওদের বাড়ি ঢুকলেই সামনে একটা রোয়াক, রোয়াকের সামনে দুখানা দক্ষিণমুখী বড় ঘর, পেছনে একটা ছোট ঘর, ছোট ঘরের পেছনে ছোট্ট একটা বারান্দা। আগে বোধহয় এখানে রান্না হতো, উনুন পাতা আছে। বর্তমানে এখানে কয়েকটা ফুলের টব ও রেখার ছোট ভাইয়ের একখানা ট্রাইসাইকেল থাকে। এই গেল বাড়ির কথা। ওই ছোট্ট ঘরের অবস্থান ও পেছনের বারান্দাটার কথা মনে রাখতে হবে ঘটনার পরবর্তী অধ্যায়ে। সংক্ষেপে বলাই ভালো, ফেনিয়ে লাভ নেই। রেখা আমাদের চা এনে দিল। সন্তোষবাবু বললে, এই যে রেখা, বলছি আজ আমাদের বন্ধু রামলাল চক্রবর্তী এখানে এসেছেন, ওকে একটু দেখাতে হবে। রেখা মেয়েটি শ্যামবর্ণ, একহারা, বেশ সুশ্রী, গলার সুর বিনার ঝংকারের মতো মিষ্টি, বড় বড় চোখ, চোখের দৃষ্টি অতি নিরীহ, যেন বোবার মতো। ওর সুশ্রীতার অনেকটা ব্যাঘাত করেছে এই নির্বোধের মতো চোখের দৃষ্টির তরুণ। রেখা বললে, আজ কদিন থেকে ভয়ানক অত্যাচার আরম্ভ করেছে একটা কেউ,
মানুষকে জানো আর বুঝতে পারছি নে, আজও বোধহয় আসবে, আমার বড় ভয় করে। সন্ধ্যার পর রেখার মা আমাদের নিয়ে বসলেন সেই ছোট্ট ঘরটাতে। ধুনো দেওয়া হলো, ফুল দিয়ে সাজানো হলো। আমরা সবাই গিয়ে একটা টেবিলের চারপাশে বসলাম। ঘর অন্ধকার করা হলো। রেখার মা বললেন, বাবা একখানা রেকর্ড দাও। গ্রামাফোনে একটা সানাই বাজনার রেকর্ড দেওয়া হলো। একটা ক্ষীণ সুর শোনা গেল ঘরের কোণ থেকে। কে যেন কি বলছে। সন্তোষবাবু বললে, কে? আজ আপনারা রেখাকে সার্কেলে বসতে দেবেন না। কেন, আপনি কে? আমি রেখার পিসি নীরদবালা। আজও শরীরটা তত ভালো নেই, অনেকগুলো বাজে লোক অপেক্ষা করে আছে ওর দেহের মধ্যে প্রবেশ করার জন্যে। এখনো আছেন নাকি? খানিকটা সময় কেটে গেল। অন্ধকারে যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। রেখা চক্রবর্তীর কোনো সাড়া শব্দ নেই, মাঝে মাঝে ওর নাক ডাকার শব্দ ছাড়া। কিছুক্ষণ পরে নিদ্রিতা রেখার মুখ থেকে আবার কে একজন গম্ভীর সুরে বললে, মালতী, ও মালতী। কে আপনি? মালতী আজ এখানে আসেনি। আমি তার স্বামী, এলে বলবেন তার খোঁজ করেছি। আজ মিডিয়ামকে উঠিয়ে দিন, আজ বড় বিপদ। কেন? রেখা আবার ঘুমিয়ে পড়ল, আর কোনো কথা ওর মুখ দিয়ে বেরোলো না। রাত ক্রমে বেশি হলো, আর কেউ আসে না। আধ ঘন্টা কেটে গেল, আমরা ভাবছি আজ এই পর্যন্ত থাক। হঠাৎ পিছনের ছোট্ট ঘরটাতে একটা কি শব্দ শোনা গেল, খুব চাপা কি একটা শব্দ। ঘরের বাতাস আবার ভারী ঠান্ডা হয়ে উঠল। প্রত্যেকবার পরলোকের কোনো মানুষ আসবার সময় ঘরের বাতাস নাকি এমন ঠান্ডা হয়। এবার যে ঘটনাটি ঘটল তা আমি নিজের দিক থেকে বলি। সেই অন্ধকারে অন্য লোকের কি হচ্ছে তা জানবার উপায় ছিল না আমার। আমার মনে হলো মাথায় কে এক ছুরি বরফ বসিয়ে দিলে, এবং সেই যেন কোনো অদ্ভুত উপায়ে লম্বা হয়ে ঝুলে পড়ে আমার নাকের গর্ত বুঝিয়ে দিচ্ছে। ধীরে ধীরে আমার শরীর যেন অবশ হয়ে আসছে। পেছনের ঘরটাতে একটা যেন বরফের কল বসানো আছে। ঠান্ডা এবং ভারী হাওয়া আসছে ওই ঘরটা থেকে, যেন চাপা আর্তনাদের মতো কি একটা শোনা গেল রেখার কণ্ঠ থেকে। আর পিছনের ঘরটাতে কি যেন একটা কল বসেছে। কোনো শব্দ নেই, কিছু দেখা যাচ্ছে না ঘরে। অথচ মনে হচ্ছে কাণ্ড কারখানার আয়োজন ও মাল মশলা তৈরি হচ্ছে ওই ছোট্ট পেছনের ঘরে। হঠাৎ সন্তোষবাবু বলে উঠলেন, ঘরে আলোটা জ্বেলে দিন, জ্বেলে দিন আলোটা, ওই দেখুন কি। এবার আমি যা দেখলাম তা বলি। ঘরের দেওয়ালে একটা বিরাট কালো ছায়া, দেখতে গায়ের দাঁদের মতো, ঠিক যেন মানুষের গায়ের দাঁত, অথবা বাঁশ গাছের গায়ে বর্ষাকালে যেমন কাঞ্চটা ছত্রাক গজায়, অনেকটা সেরকম দেখতে। তবে সেটা রবারে ফুঁ দেওয়া বেলুনের মতো ক্রমবর্ধমান ভীষণ ঠান্ডা হাওয়া, হিম যেন বরফ। আমার চৈতন্য লুপ্ত হয়ে আসছে, আমি জ্ঞান হারাচ্ছি, আমি ঠিক জানি না কি হচ্ছে, কোথায় কোথায় যেন নিস্তব্ধ ঘন অরণ্যের মধ্যে মহা এক জন্তু বা দানব লোকালয়কে ধ্বংস করবার সাধনায় মগ্ন। সেটা বোবা দানব, মুখে ভাষা নেই তার, মুখ বোধহয় নেই, দৃষ্টি হয়তো আছে নগ্ন হিংস্রতার, কিন্তু চোখ নেই। সে জিনিসটা কোনো মানুষ বা ছবিতে আঁকা দানব ভূত প্রেতের মতো আদৌ নয়, মোটেও নয়। সেটা একটা ক্রমবর্ধমান ব্যাঙের ছাতার মতো কিংবা গায়ের দাঁদের মতো বাড়ছে বাড়ছে, ক্রমশ বাড়ছে, চওড়া হচ্ছে, ডাইনে বায়ে সব দিকে বেড়ে যেন সব ক্রাস করে ফেলে দেবে। দাঁত ছড়িয়ে পড়বে সারা ঘরের গায়ে।
ঘরের মানুষের গায়ে ঘন কৃষ্ণবর্ণের দাঁত রবারের বেলুনের মতো ফেঁপে ফুলে ক্রমশ বড় হচ্ছে। অথচ ভয়ানক হিংস্র, উগ্র, ক্রূর, নির্মম, বুদ্ধিহীন ধ্বংসের করাল দূত। কারো নিস্তার পাওয়ার উপায় নেই ওর হাত থেকে। একটা আর্ত চিৎকার শোনা গেল যেন ঘরে। আমি যেন দেখলাম পেছনের ছোট ঘরটা সেই বিরাট কালো ব্যাঙের ছাতা বা দাঁড়ি ভরে গিয়েছে। ঘরের দেওয়ালও দাঁতটা ভেদ করে ওই জিনিসটা চারধারে ছড়িয়ে পড়বে। কালো, ভীষণ ঠান্ডা, কানচটা দাঁত। আমি স্পষ্ট অনুভব করলাম মাথা থেকে নরম সেই মোমের মতো জিনিসটা বেড়ে নেমে ঝুলে পড়ে আমার চোখ ও নাক বুঝিয়ে দিচ্ছে। আমি কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। কোথায় যেন ঢং ঢং করে দশটা বাজছে। আমি শুনে চলেছি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তারপর আমার জ্ঞান ছিল না। রাত তখন দশটা হবে। যখন জ্ঞান হলো তখনও রাত্রি, কিন্তু ঘর অন্ধকার নয়। শেষ রাতের চাঁদের আলো জানলা দিয়ে এসে পড়ছে ঘরে। যে যার চেয়ারে অসাড় হয়ে শুয়ে হেলে পড়ে আছে। রেখা চক্রবর্তী অজ্ঞান হয়ে হাত পা এলিয়ে চেয়ারে কাত হয়ে পড়ে আছে। কেবল সন্তোষ দত্ত নেই ঘরের ভিতরে। আমি খানিকটা বুঝবার চেষ্টা করলাম কি ঘটেছিল। তারপর সব মনে পড়ল, সে ভীষণ দাঁত কোথায়। রেখা চক্রবর্তী মিডিয়ামের বাড়িতে সার্কেল বসেছিল আজ সন্ধ্যার সময়। ঘরে তখন ঘুটঘুটে অন্ধকার ছিল, এখন চাঁদের আলোয় খানিকটা অন্ধকার দূর হয়েছে। ঘর দেখে মনে হলো এখানে যেন একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়ে গিয়েছে। মোটরের শব্দ উঠল বাইরে। একটু পরে সন্তোষ দত্ত ঘরে ঢুকলো, ওর সঙ্গে একজন ডাক্তার। আর সব লোকের জ্ঞান ফেরানো হলো। রামবাবুর প্রাণ অনেকক্ষণ দেহ ছেড়ে চলে গিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে মত দিলে শ্বাস বন্ধ হওয়ার জন্য মৃত্যু। সারা মুখ কালো হয়ে গিয়েছে, জিভ বেরিয়ে পড়েছে, চোখ ঠিকরে বেরুচ্ছে। পুলিশ এলো হৈ হৈ করে, লোকজনের ভিড় বন্ধ হলো। রামবাবুর সব পরীক্ষা করা হলো, তারাও বলল নিঃশ্বাস বন্ধ হওয়ার দরুন মৃত্যু। ফুসফুসে একটা নতুন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। পোস্টমর্টমে পাওয়া গেল আর্জেন্ট জাতীয় সহজ দাহ্য গ্যাস। সন্তোষ দত্তকে অনেকদিন পর জিজ্ঞাসা করেছিলাম সে রাত্রে কাণ্ড কারখানার মূল সূত্রটি। সন্তোষ দত্ত বললে, সে রাত্রে একজনও বাঁচতাম না আমরা। পূর্বেকার আত্মা আমাদের সতর্ক করে দিয়েছিল, আমাদের সেটা শোনা উচিত ছিল। দুজন আত্মা, রেখার পিসি আর মালতীর স্বামী? কি হয়েছিল জানেন, কোনো দুষ্ট আত্মা আসেনি। রেখার পিসি অন্তত তাই বলে গিয়েছিল, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। এসেছিল ভুবর লোকের হিংস্র জীব বিশেষ, যাদের ইংরেজিতে বলে এলিমেন্টাল। ওরা ভুবর লোকের বাঘ ভাল্লুক জাতীয় প্রাণী, মানুষের চেয়ে অনেক নিম্ন স্তরের, অথচ ক্ষমতায় ও ক্রূর বুদ্ধিতে মানুষকে ছাড়িয়ে যায় ওরা। সেদিন কি করেছিল জানেন, আমাদের সকলের শরীর থেকে স্থূল উপাদান সংগ্রহ করে এলিমেন্টালটা সেই ছোট্ট ঘরটাতে নিজের অদৃশ্য দেহটাকে স্থূল জাতের উপযুক্ত করে তুলেছিল। অন্ধকার ঘরটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছিল। তা তখন কি জানি, জানলে খুব সহজে তাড়াতে পারা যেত। কিভাবে? খুব সহজে। বলুন না আপনি, নিশ্চয়ই জানেন। শুধুমাত্র আলোটার সুইচ টিপে দিয়ে বিভীষিকাময় অন্ধকার রাত্রি আর রহস্যময় পরজগতের সমস্ত ভয় আর কুহেলি কেটে গিয়ে আমরা সেই মুহূর্তেই নিরাপদ হতাম, যদি আলোয় ভরিয়ে খুলে দিতে পারতাম ঘর। শুনলেন খোলা দরজার ইতিহাস, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেখা চক্রবর্তী, নীরদবালা, মালতীর স্বামী ও পারুল, রিয়া,
সন্তোষ দত্ত, সুদীপ্ত ঘোষ, রামলাল চক্রবর্তী সুমক, রেখার মা ইন্দ্রাণী এবং কথক সুদীপ্ত রায়।